সেন্ট মার্টিন আসলে কার? সেন্ট মার্টিনের মালিকানা বাংলাদেশের না অন্য কোনো দেশের? অবস্থা এমন দাঁড়িয়েছে না? আমার দেশের এরিয়া, এখন আমি যেতে পারছি না কিংবা সেখান থেকে আসতে পারছি না, মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে কে? মায়ানমার। এখন সেই মিয়ানমার কিংবা মায়ানমারের কর্তৃপক্ষ বলছে, মানে তারা বুঝতে পারছে না এটা কি বিদ্রোহীরা করছে নাকি জান্তারা করছে না কারা করছে, তারা বুঝতে পারছে না। বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু সদুত্তর পাওয়া যাচ্ছে না। তা এর মধ্যে আতঙ্কে পড়ে গেছে কারা? সেখানে যারা আটকা পড়েছে, সেখানে অনেকে ঘুরতে গেছিল তারা আটকা পড়েছে, আবার যারা স্থানীয় বাসিন্দা আছে তারা খাদ্য সংকটেও ভুগছে। ইতিমধ্যে ৭৫ টন খাবার নিয়ে 5টা কোরবানির গরুও দিয়ে দিচ্ছে, সেখানে সিলিন্ডার গ্যাস আরো অনেক কিছু নিয়ে ওষুধপত্র নিয়ে রওনা দিয়েছে, এবং ফিরতি পথে কিছু মানুষ ওইখানে যারা আটকা পড়েছে যারা ঘুরতে গেছিল তাদেরকে নিয়েও আসবে। উদ্যোগকে স্বাগত জানাই, কিন্তু আমার প্রশ্ন দাঁড়ালো ক্ষুদ্র নাগরিক হিসেবে মানুষের যে লেখা পড়ছে কিংবা মেইনস্ট্রিম মিডিয়াতে প্রচার হচ্ছে সেন্ট মার্টিন আমাদের প্রপার্টি, এই সেন্ট মার্টিনে আমি যাব আসবো, এখানে মাঝখান দিয়া পাশের দেশ থেকে মিয়ানমার এখানে বাধা দেওয়ার কে? মিয়ানমার এখানে অস্ত্র চালানোর কে? মিয়ানমারের এখানে গুলি চালানোর কি? এখন কি জান্তা করে না বিদ্রোহীরা করে? আরে ভাই, ঘটনাটা বুঝলাম না। এখন আমারই জায়গায় তুমি এসে তোমার জান্তা না বিদ্রোহী, তোমাদের ব্যাপার, তোমরা এটা দেখো, তোমরা এখানে কেন অন্যায় ভাবে আসছো? তোমরা কি কারো ইন্ধনে নাড়াচাড়া দিচ্ছ কিনা? আমাদের যথাযথ কর্তৃপক্ষ পাল্টা শক্তিশালী ব্যবস্থা কেন নিচ্ছে না আমি জানি না, সেটা কোন রণকৌশল আমি জানি না। কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল এই অনিশ্চয়তা, এটা লম্বা সময়। এইভাবে লম্বা সময় হতে থাকলে একটা সময় সেন্ট মার্টিনে যে মানুষজন যাতায়াত করে, সেন্ট মার্টিনের একটা বিশাল আয়ের অংশ সেখানকার স্থানীয় বাসিন্দারা, এখানে মানুষ গেলে সেখানে বেচাকেনা নিশ্চয়ই বাড়ে। তো এই পথটা তো বন্ধ হবে, বন্ধ হলে সেখানকার স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হবে, সেন্ট মার্টিন একটা পর্যটনের স্পট ক্ষতিগ্রস্ত হবে, টোটালি বাংলাদেশেরই তো ক্ষতি হবে। তো 1 সপ্তাহটা আর যেন লম্বা না হয়। তো আশা করব অতি দ্রুত সময়ে কর্তৃপক্ষ ওই মায়ানমার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যদি তারা সদুত্তর দিতে না পারে কিংবা থামাতে না পারে, তাহলে এখান থেকে আমাদের যথাযথ কর্তৃপক্ষ পাল্টা একটা ব্যবস্থা নিয়ে সেই পরিস্থিতি শান্ত রেখে আমার প্রপার্টি, আমার সেন্ট মার্টিনে আমার যাওয়া আসা যেন সহজ হয় এবং সংখ্যামুক্ত হয়, সে পথে আগানো মনে হয় এখন উচিত। অনেক সময় ইতিমধ্যে পেরিয়ে গেছে, 1 সপ্তাহ আমার প্রপার্টিতে আমি যেতে আসতে পারবো না, সেটা দুঃখজনক। সেটা পাশের দেশের এখন বিদ্রোহী না জান্তা এই বলে সময় কাটানোর সময় মনে হয় এখন না। আল্লাহ হাফেজ।